এক বছরে ধর্মে ফেরানো হয়েছে কমপক্ষে 25,000 জনকে, এমনটাই দাবি করল বিশ্ব হিন্দু পরিষদ। মুসলিম এবং খ্রিস্টান ধর্ম থেকে এদের হিন্দু ধর্মে ফেরানো হয়েছে বলে দাবি করেছেন ভিএইচপির সাধারণ সম্পাদক মিলিন্দ পাড়ান্দে। 2018-তে এই ঘর বাপসি সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদ। ভিএইচপি সাধারণ সম্পাদক মিলিন্দ পাড়ান্দে জানিয়েছে, সারা বছর ধরে সারা দেশে এই প্রক্রিয়া চলতে থাকে। 2018 সালে 25,000 জনের ধর্মান্তরের কথা জানিয়ে ভিএইচপি নেতা বলেছেন, 2019 সালের এখনও সংকলন করা হয়নি। নাগপুরে এক সাংবাদিক সম্মেলনে মিলিন্দ পাড়ান্দে বলেছেন, ধর্মান্তর জাতীয় সমস্যা ছিল, দেশের উপর হামলার মতো, দেশকে ভাগ করার ষড়যন্ত্রও বটে। তিনি আরও বলেন, ভিএইচপি চায় এমন বিল আসুক যাতে ধর্মান্তর করাটাই কঠিন হয়ে যায়। রাম মন্দির নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভিএইচপি আশা করছে সুপ্রিম কোর্টের রায় ভালোই হবে, কেননা পুরাতত্ত্বের প্রমাণ যে অযোধ্যায় রাম মন্দির ছিল বলেছেন তিনি। দেশের হিন্দুদের রক্ষায় নাগরিকত্ব বিলে সংশোধনের দরকার ছিল বলে জানিয়েছেন ভিএইচপির সাধারণ সম্পাদক মিলিন্দ পাড়ান্দে।